চুচু তো পুরো টাক পড়ে গেছে, দেখি চুচু। বাহ, কাউ থেকে আজ আজ আরো বেশি টাক। তো নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি সকাল সকাল পায়রার খেঁচার দিকে। আজকেও পায়রা ছাড়া হবে না, কারণ ধারণাড়া হবে। তো সকাল সকাল এসে পায়রার ঘরটা পুরো পরিষ্কার করে ফেলেছি। পরিষ্কার করে এখন আমি ওদের ছেড়ে দেব। এরা তো ছাড়াই গেছে, এদের চারটাকে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে খেতে দিয়ে দেবো। খাবার এনেছি যে চাল আর শস্য। গম তো নেই, কিছু করারও নেই, পাওয়াও যাচ্ছে না। সর সর সর। এরা বেরোনোর জন্য খুব ব্যস্ত, বিশেষ করে কালো কালো দুটো, দুটো তো না একটা মেয়েটা, কালো মেয়েটা বেরো বাইরে আসতে খুব ভালোবাসে। তো এবারে ওদের খেতে দিয়ে দেবো। দেখো রে বাবা, হেলিকপ্টার চালু হয়ে গেছে খাঁচার মধ্যে। আর একটু এইখানে দি, তাহলে দু জায়গা হয়ে যাবে ভাগ। এই যে কালশিরা, বাচ্চাগুলোর কি খবর? কিরকম কালো কালো কেন হচ্ছে? এটাও কালো কালো হলো, পরে গিয়ে যে ঠিক হলো সাদা লোম বেরোলো। এটা তো সাদাই। এক সপ্তাহের ভিতরে খোপ থেকে বেরিয়ে যাবে। দেখো দেখো তো কালশিরা কি করে, দেখো কালশিরা কি করে, দেখো দেখো ওই লালটার পিঠে কি করে, দেখো ওই দেখো। কালো লক্ষটার এইখানের লোমটা উঠে গেছে, অনেকগুলো লোম উঠে গেছে এইখানের। এটা কি মদ্দা? কালো লোকের পায়ের লোমটা সেই অসাধারণ বড়। এই মালটাকে আউট করতে হবে, একে বুনোটাকে রাখবো। এরা খুব ডিস্টার্ব করে যাচ্ছে মদ্দা, দেখি কেউ নিলে দিয়ে দেবো। তো ভিডিওটা আর বেশি বড় করব না, পরে আর একটা বানাবো। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার সবই করে দিও। চুচু